হ্যালো স্টুডেন্ট, বেদান্ত ডটকমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। উৎপাদকে বিশ্লেষণ করো এক্স কিউব মাইনাস এইট ইন্টু ওয়াই মাইনাস জেড এর হোল কিউব। তো এটিকে প্রথমেই আগে আমরা এক্স কিউব যেমন আছে রাখলাম, এইট কে লিখতে পারি টু কিউব ইন্টু ওয়াই মাইনাস জেড হোল কিউব। তাহলে এখান থেকে দেখো এক্স কিউব যেমন আছে আছে মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড এর হোল কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব এর ফর্মুলা কি? এ মাইনাস বি, আমরা পাশে লিখে নিই ফর্মুলাটি, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে ওই ফর্মুলা অনুযায়ী এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু টু ওয়াই মাইনাস টু জেড প্লাস টু ওয়াই মাইনাস টু জেড হোল স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু দেখো এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইন্টু এক্স স্কোয়ার, এখানে এটাকে ব্রেক করে দিচ্ছি, প্লাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর জেড স্কোয়ার। এখান থেকে দেখো পাচ্ছি প্লাস টু এক্স ওয়াই, এখানে পাচ্ছি দেখো দুই দুগুণে চার, চার দুগুণে আট ওয়াই জেড মাইনাস টু এক্স জেড। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।